এটাই অনেক, তুমি কত কষ্টে আছো আল্লাহ। এখন তো আমি বেশি বেশি ওভার টাইম করবো, বেশি বেশি কাজ করুন, তারপরে তোমার ভালো মন্দ খাওয়াইম। আর এগুলো পচা জিনিস খাবার না, এই নষ্ট এটি খেলে তোমার পেটের সমস্যা হইব, তোমার শরীর নষ্ট হয়ে যাবো, শরীর অসুস্থ। এখন তো আমি বেশি বেশি কাজ করবো, বেশি বেশি ওভার টাইম করবো, তোমার ভালো মন্দ খাওয়াম, আর এটি খাইবা না। আচ্ছা এতে ঘড়িটা করে রাখছো, এই তুমি কি খাইতেছো? ভাত খাইতেছো? কি দেখাইতেছো তুমি, কি করলা? ডাউল ডাউল দে ভাত খাও, কে তরকারি নাই? তরকারি নাই? তরকারি কি হয়েছে? তরকারি না, আমি না তরকারি দেখাইলাম, তুমি না দিলা, একটু আসিল আপনি তো ভাত তো একটু ভাত আর নাই, আমার খিদা নাই। তুমি তুমি না খাই তুমি আমার সব দিয়ে দিছো, বাইরে কাজ করে দেখি আমার কি সব খাইতে হইব। তুমি আগে কইবা না যে ভাত তরকারি নাই বেশি, তাহলে তো আমি কম করে খাইতাম আর খাইতাম না। তুমি একটু খাইতেছো তোমার তো পেটে ভরবো না, ভরবো মিথ্যাটা কইও না। আচ্ছা তুমি ভাত খাইতেছো এটা বুঝলাম, কিন্তু কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসতেছে, কিসের পোড়া গন্ধ আসতেছে? ডাউল পোড়ার গন্ধ। এই পুরো ডাউল দিয়ে তুমি ভাত মাখাই খাইতেছো তো কি এটা কি পয়সা গেছে না? তো ভালো ভালো তুমি পচা জিনিস খাইতেছো, পচা জিনিস খাই আবার পেট খারাপ হইব, অসুখ হয়, অসুস্থ হয়ে পড়বা। অসুস্থ হয় না, মধ্যবিত্তের গান সব অসুস্থ হয় বড় লোকের অসুস্থ বেশি হয়, তো মধ্যবিত্ত মানুষ অসুস্থ হয় না। তুমি এটা রাখো দাও, গরিব বলে এরকম অবস্থা। দাও তুমি এটি দেওয়া দাও, দাও এটি খাওয়া লাগবো না, দাও আমার কাছে প্লেট দাও। আমি তো তোমার খোঁজ নিতে পারি না, দুপুর বেলা আসি, আসে দুপুরে খাবার খায় তো আমি আবার কাজে চলে যাই, কিন্তু তোমার খোঁজ নিতে পারি না। আর কি মধ্যবিত্ত জীবন কত কষ্টের, একটু সময় দিতে পারি না তোমারে। এই যে কাজে যাই আসি, পাগলের মতো যাই আসি, একটু এটাই আমার কাজ। আর কি খাও না খাও এটা তো আমার কোনো খেয়ালই রাখি না তোমার। দাও এটি দাও, এখন তো তুমি আমার সাথে ভাত খাবে, বুঝছো কি বলছে? বুঝছো তুমি আমার সাথে খাও, চলো ওঠো বাজারে নিয়ে যাবো, চলো কি খাইবা খাম, চলো ওঠো বাজারে। এখন তার এগুলো খাইবা নাচ্ছা, আর আমি তো মনে করো তোমার সময় দিতে পারি না, সারাদিন কাজ করি, পাগলের মতো অফিসে যাই আবার আসি, যাই আসি, এটাই আমার কাজ। তোমার একটু সময় দিতে পারি না, কি খাও না খাও এটা খেয়াল রাখতে পারি না। আমি তো ভালোই খাই। তুমি আমি তো তোমার কোনো সময় দেখি নাই তুমি কি খাও, আমি তো খাই দিয়ে চলে জায়গা, তুমি কি খাও না খাও এটা আমি শুনতে চাই না, জানিও না। তুমি তো প্রতিদিনই খাও, আজকে তো আমি কাজ না দেখে চলে আসছি, আসে দেখি তুমি এগুলো খাইতেছো, এটা কি ঠিক বলো? মা খাইতে পারি, আমরা তো খাইতে পারি না কি, এটাই তো অনেক। এটাই অনেক, তুমি কত কষ্টে আছো আল্লাহ। এখন তো আমি বেশি বেশি ওভার টাইম করবো, বেশি বেশি কাজ করুন, তারপরে তোমার ভালো মন্দ খাওয়াইম। আর এগুলো পচা জিনিস খাবার না, এই নষ্ট এটি খেলে তোমার পেটের সমস্যা হইব, তোমার শরীর নষ্ট হয়ে যাবো, শরীর অসুস্থ। এখন তো আমি বেশি বেশি কাজ করবো, বেশি বেশি ওভার টাইম করবো, তোমার ভালো মন্দ খাওয়াম, আর এটি খাইবা না। আচ্ছা এই গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা অল্প সময়ের ভিতরে অল্প একটু শর্ট ভিডিও নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে মধ্যবিত্ত পরিবারে বা গরিব ফ্যামিলিতে এরকমই হয় যে তারা একবেলা খায় আর একবেলা খেতে পারে না, অনেক কষ্ট করে জীবনযাপন করে। তো আমরা একটু অল্প একটু তুলে ধরার চেষ্টা করলাম, তো সবাই কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিতে ভুলবেন না। আর আমরা কিন্তু মধ্যবিত্ত মানুষ।